पंचम श्रेणी शिक्षार्थी अस्सलामु अलैकुम आशा करी तुम्हारा सबाई भालो आसो एवं परीक्षार जन्य प्रस्तुति निच्छो। आज हमें तुम्हारे विज्ञान क्लास नेब अष्टम अध्याय महाविश्व। तो बोर्डर दिके लक्ष्य करो, देखो एखाने कि बला हयेछे जे महाविश्व कत बड़। महाविश्व कत बड़ सेटा वैज्ञानिकरा अनेक परीक्षा निरीक्षा अनेक चेष्टार पर देखा गेछे जे आजो तार किनारा खुजे बेर करते पारछेन ना, अर्थात महाविश्व कत बड़ सेटा आजो अजाना। दिन और रात किभाबे हय आमरा प्रतिनियत देखछि, सकाल हले सूर्य उठे आबार सन्ध्या हले पृथ्वीटा अंधकार हुए जाए, अर्थात जखन आमरा सूर्यर आलोटा देखते पाई सेटा हलो दिन एवं जखन आर सूर्यर आलो देखते पाई ना अंधकार सेटा हलो रात। पृथ्वी तार निज अक्षे घुरे आसते 24 घंटार समय लागे। এই সময় পৃথিবীর যে অংশটি সূর্যের দিকে আলোকিত হয় সেই অংশে দিন এবং যে অংশটি সূর্যের আলোকে আলোকিত হয় না অন্ধকার থাকে সেই অংশটি হলো রাত। এভাবে দিন এবং রাত হয়, আর এই দিন ও রাতের জন্য আণবিক গতি চাঁদের দশা কাকে বলে। আমরা আকাশে কখনো চাঁদকে অনেক আলোকিত অবস্থায় দেখি এবং অনেক বড়, আবার কখনো কখনো চাঁদটাকে একটু ছোট মনে হয়, ছোট দেখি, আবার কখনো দেখা যায় চাঁদের কিছু অংশ আলোকিত, আবার দেখা যায় কি যে এই যে চাঁদের যে কিছু অংশ আলোকিত আস্তে আস্তে চাঁদটা যখন ছোট চাঁদটার বিভিন্ন অংশ ছোট ছোট হয়ে যখন অংশ বিশেষ হয়ে আসে, অর্থাৎ আস্তে আস্তে ছোট হয়ে আসে, তখন আমরা প্রথম অবস্থায় যে আলোটা দেখেছিলাম যে চাঁদটা পূর্ণ আলো আলোকিত, তার চেয়ে যে কমে আসে আস্তে আস্তে এটি হলো চাঁদের দশা, অর্থাৎ চাঁদের রূপ পরিবর্তন, এটি হলো চাঁদের দশা। পৃথিবীর গতি কয়টি ও কী কী? পৃথিবীর গতি হলো দুটি, একটি হলো আণবিক গতি আর একটি হলো বার্ষিক গতি। আণবিক গতির কারণে রাত এবং দিন হয় আর ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে। পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরে আসতে তার 28 দিন সময় লাগে। চাঁদ এবং সূর্য সমান দেখায় কেন? চাঁদ সূর্যের তুলনায় অনেক ছোট, কিন্তু পৃথিবী থেকে সূর্য অনেক দূরে, তাই চাঁদ এবং সূর্য সমান দেখায়। কখন চাঁদকে আমরা পূর্ণিমা বা অমাবস্যা বলি? যখন আকাশে চাঁদের আলোতে পৃথিবী আলোকিত, অর্থাৎ চাঁদের আলো জলমল করছে পরিপূর্ণ একটি থালার মতো চাঁদ, তখন আমরা তাকে পূর্ণিমা বলি। আর যখন দেখা যায় যে চাঁদের আলো পৃথিবীতে পড়ছে না, অর্থাৎ অন্ধকার, তখন আমরা তাকে অমাবস্যা বলি। প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000,000,000 নক্ষত্র রয়েছে রয়েছে কথাটি কে বলেছেন? স্যার অ্যাডিংটন। স্যার অ্যাডিংটন, আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা 10 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবে, 12 তারিখে সম্ভবত তোমাদের চূড়ান্ত পরীক্ষা। আর এই চূড়ান্ত পাঠ পরিকল্পনাটা আমি তোমাদের দিয়ে দিলাম বিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত, এর মাঝে তোমাদের প্রশ্ন হবে পৃষ্ঠা 35 থেকে 95। আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছ।
এবং এগুলি তোমাদের পড়া রইল। মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।